হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এডুকেশন বক্স। এই ভিডিওতে আমি তোমাদের সাথে এটা আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে 2024 আসন্ন জেক্সপো বা বুকলেটের ক্ষেত্রে যারা ক্যান্ডিডেট রয়েছ তারা এই ব্যাপারটাগুলো জেনে নাও যে আগের বছরগুলো তুলনায় এবছর কম্পিটিশনটা কীরকম হবে, কমবে না বাড়বে, কতজন ছেলে এক্স্যাক্টলি স্বর্গ কলেজ পেতে পারে বা কত পার্সেন্ট ছেলে পুলেরা স্বর্গ কলেজ পেতে পারে, তো এই ব্যাপারটা কিন্তু একটা আলোচনা করতে চলেছি। তো এই ভিডিওটা পুরোটা দেখো। এবছরে কিন্তু ওই জেক্সপো বা বুকলেটের যে আসন সংখ্যা সেইটা কিন্তু যেটা হতে পারে যতজন ফর্ম ফিল আপ করবে সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ওই পরীক্ষা দেবে 32-35 হাজার জন কিন্তু জেক্সপোর ক্ষেত্রে, এবং বগুড়াটির ক্ষেত্রে ওই 7-8 হাজারের মধ্যে কিন্তু ছা নাম্বারটা থাকে, এতজন কিন্তু পরীক্ষা দেবে। কিন্তু তার ভেতর থেকে সরকারি কলেজ ছাত্রজন পাবে। দেখো, সরকারি কলেজ পাওয়ার যে পার্সেন্টেজটা সেটা অ্যাকচুয়ালি 60-70% ভেতর থাকে, মানে 100 জনের ভেতরে 60-70 জন কিন্তু সরকারি কলেজ পায়। আমি কিন্তু দুটোর ক্ষেত্রেই বলছি, বুকলেট এবং বুকলেটের ক্ষেত্রে রেশিওটা খুবই কম হয়, যেমন ধরো 30-40 নেমে যেতে পারে সরকারি কলেজ পাওয়ার ক্ষেত্রে। কিন্তু দেখো, এই যে এত কিছু হলো এর মাঝখানেও কি হয় ব্যাপারটা হচ্ছে যে তুমি সরকারি কলেজ পেয়েও খালি সন্তুষ্ট হতে চাও না, তুমি টপ 3 সরকারি কলেজের দিকে যাও। তো টপ 3 যে সরকারি কলেজগুলো রয়েছে তাতে যদি টপ ব্রাঞ্চের দিকে যাও, তো সেক্ষেত্রে তোমাদের আগের বছরে যে অ্যাভারেজ র্যাঙ্কটা প্রয়োজন হয়েছে ওটা কিন্তু মানে 2500 কি 3000 র্যাঙ্কের ভেতর। তুমি যদি 5000 বলো তো সেক্ষেত্রে কিন্তু খুব কম ব্রাঞ্চই আছে যেখানে 5000 র্যাঙ্ক উঠেছিল আগের বছর। তো সেই কারণেই বলছি ওই 2500-3000 ভেতরে কিন্তু থাকবে, যেহেতু অন্য যে বড়ো পরীক্ষাগুলো যেমন বিটেকের ক্ষেত্রে জয়েন্ট এন্ট্রান্স বা নিট, এই যে পরীক্ষাগুলো এগুলো খুবই টাফ হয়ে যাচ্ছে নিট ক্যারিয়ার। তো অ্যাকচুয়ালি কম্পিটিশনের ক্ষেত্রে যে অনেকগুলো প্রচুর ছাত্রছাত্রী কী হচ্ছে, শেষমেশ কোনোরকম ব্রাঞ্চ পাচ্ছে না, ইঞ্জিনিয়ারিং করতে চেয়েও পারছে না, যাদের কাছে পয়সা নেই, আর্থিক কিছু নেই, তাদের শেষমেশ এই জেক্সপো ফোকলেট দিচ্ছে বা ডিপ্লোমার কিছু প্রিপারেশান নিচ্ছে, কারণ কিছু করার নেই অ্যাকচুয়ালি, তাই না? তো দেখো, মানে শেষমেশ গিয়ে যারা পাচ্ছে তারা কিন্তু কোনোদিনই এই অপশানটা ছাড়ছে না যে আমি ছেড়ে যাবো। তো সেই কারণে আগের বছরে কি হয়েছিল যে মানে অ্যাপ্রক্সিমেটলি ওই 2500-3000 ভেতর যারা ছিল তারা সবাই গিয়ে কিন্তু ভর্তি হয়ে গেছে, এমনও কেউ হয়নি মোটামুটি যারা বেরিয়ে গেছিল, এরকম খুবই কম হয়েছে। তো সেই কারণে একজন আমার ম্যাচ করেছিল মনে আছে, যে 3000 র্যাঙ্ক করেছিল এবং বেলঘুরিয়া শিল্পপীঠে তোমাদের 3টে রাউন্ডে ইলেকট্রিক্যাল পাইনি, এরকম হয়েছে, ঠিক আছে, দেন গিয়ে নেক্সট এতে পেয়েছে আর কি, যে স্পটে হয়। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে দেখো, এত কম্পিটিশনটা কিন্তু আগের বছর খুব বেশি ছিল, তো সেই হিসেবে যদি চলে তাহলে এই বছর কিন্তু ব্যাপারটা কোনোরকম আলাদা হবে না, কারণ কম্পিটিশন কিন্তু দিনকে দিন বাড়তেই থাকবে, কোনোদিন এমনটা হবে না যে কম্পিটিশন কমে গেছে। যদি দেখো যে কম্পিটিশন কমে গেছে তার মানে হয় পরীক্ষার ফ্যাকাল্টি কিছু একটা গণ্ডগোল হয়েছে, আর না হলে এমনটা হয়েছে যে ওই ব্রাঞ্চে বা জেক্সপো বা বুকলেটের যে ডিম্যান্ড সেটাই অনেকটা কমে গেছে। সেটা যদি হয় তো সেক্ষেত্রে কিন্তু কিছু করার থাকবে না, যদি সেটা না হয় তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা সুযোগ থাকছে যে তোমরা একটা ভালো আজ কলেজে পড়বে এবং ভালোভাবে তোমরা পড়াশোনা করবে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ওই টপ 2500-3000 ভেতর কিন্তু থাকতে হবে, তার থেকে বেশি যদি র্যাঙ্ক করে নাও তাহলে কিন্তু টপ 3 কলেজ তোমাদের কিন্তু হাত থেকে বেরিয়ে যাবে। এর আগে কিন্তু সেটা হতো না, এটাই আমি বলতে চাইছি, কারণ 2019-20 সালের ক্ষেত্রে পরীক্ষা কিন্তু অনেক বেশি ছাত্রছাত্রী দিয়েছে, যেহেতু অবশ্যই করোনা টাইম ছিল এবং ফর্ম ফিল আপ ফ্রি ছিল বলে প্রচুর ছেলেপুলে অ্যাপ্লাই করেছিল, এবং তার থেকেও যে বড় ঘটনা সেটা হচ্ছে যে প্রচুর ছেলেপুলে কিন্তু টপ 3 কলেজ সেটা কিন্তু পেয়েছিল। এমনও দেখা গেছে যে 10000 র্যাঙ্কেও কিন্তু গিয়ে টপ 3 কলেজে কিন্তু অ্যাডমিশান পাওয়া গেছে, এটা আগের বছর হয়নি, এবং আমার যে প্রেডিকশন সেটা এবছরও হবে না। তো তোমরা কী করবে কম্পিটিশানটা জানতে গেলে, এইটাই কিন্তু কম্পিটিশান। দেখো, 100 জনের মধ্যে 60-70 জন পেয়েছে মানে তুমি পাচ্ছ, এটাকে এই এত সোজা ভেবো না, ঠিক আছে, কারণ আমি কিন্তু 100 জনের 60-70 জন সরকারি কলেজ ভেবে পেরেছি, সরকারি কলেজের কথা বলেছি, সরকারি কলেজ মানে যে কোনো একটা লেভেলের সরকারি কলেজও হতে পারে, তার কথা তো আমি কথা বলিনি, আমি কিন্তু টপ 3 কথা বলছি। টপ 3তে যদি তোমাদের পেতে হয় 2500-3000 ভেতরেই র্যাঙ্ক করতে হবে, 100তে তোমাদের কিন্তু ওই অ্যাভারেজ 70-এর উপর র্যাঙ্ক 70-এর উপর পেতেই হবে, যদি তোমাদেরকে সরকারি কলেজের দিকে একটা ভালো সরকারি কলেজের দিকে যেতে হয়, এবং সেটা যদি হার্ড প্রশ্ন হয় তো 70-এর উপর পাবি চালু হবে, যদি সোজা প্রশ্ন হয় তাহলে কিন্তু তুমি খুব খারাপ পেয়েছো, এটাও অনেকে বলতে পারে। তো আশা করি ভিডিওটা ব্যাপারটা বোঝাতে পারলাম আমি কি বলতে চাইছি। তোমাদের যদি খুব প্রশ্ন থাকে তাহলে কিন্তু কমেন্টে লিখতে পারো, এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। গুড বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।